हेलो दर्शक आज आमादेर काला मफिजेर 11तम पर्व। एई पर्वे काला मफिजेर साथे आमार देखा हयेछिलो। से नाकि एबार एमपी इलेक्शन करबे, तार इलेक्शनेर नाकि खूब डेव भासछे। हाँ, डेवटा हलो रंगपुरेर आंचलिक भाषा। हाँ, सेई उएर नाकि इलेक्शन करार जोन्नो डेव भासछे। काला मफिजे आमाके बोले जे हिरो आलम जदि एमपी इलेक्शन करियर पाय, माशराफी जदि एमपी इलेक्शन करियर पाय, ताहले मुई के एमपी इलेक्शन करियर पाबान ना। एइजन्य उयारो इलेक्शनेर देव भाइसे देखा जाय। हाँ, उयार इलेक्शनेर देवटा कतदिन थाके। तो चलुन उयार इलेक्शनेर देवटा आमरा देखि आसि। मफिज भाई, मुई एकना कथा शुनलुम ग्रामेर मानुषे कानाकानी करबेन नाइसे तोमरा नाकि एइबार एमपी इलेक्शन करबेन। मेम्बर इलेक्शन नय, चेयरमैन इलेक्शन नय, इউনিয়ন কাউন্সিলের ইলেকশন নয়, সরাসরি বলে তোমরা হ্যাঁ এমপি ইলেকশন করবেন, সরকারি ভোট বলে দাঁড়াইবেন। ক্যারে তোরলে কথা শুনিয়ে টাটাই নাকি? হ্যাঁ, তোর কি টাটাই? আচ্ছা হিরো আলম চিনিস না? হিরো আলম যদি এমপি ইলেকশন করিবার পায় তাহলে মুই পাবার নংকে, মাশরাফি যদি পায় তাহলে মুই পাবার নংকে। হ্যাঁ, মুই কি এই দেশের নাগরিক নয়? আরে মফিজ ভাই, আপনি তো অবশ্যই নাগরিক। হ্যাঁ, এই দেশের নাগরিক। তোমাক কয়জনে চেনে? তোমাক তো গ্রামের লোকেই ঠিকভাবে চেনে না। হ্যাঁ, তোমরা আবার এমপি ইলেকশন করেন। হ্যাঁ, মোর নাম হইলো কালা মফিজ, মোক সারা বাংলাদেশে এক নামে চেনে। মুই কালা মফিজ। কালা মফিজক দেখলেই হ্যাঁ মানুষ ভোট দিব। উল্লে মোক শিখে রাখবেন না। দূর মফিজ ভাই, আপনি যে ওই হিরো আলমের কথা বললেন, মাশরাফির কথা বললেন, ওরা তো সেলিব্রিটি। হ্যাঁ, ওরা তো সেলিব্রিটি, ওরা আগের থাকিয়ে অনেক সেলিব্রিটি। কিসের সেলিব্রিটি রে? হ্যাঁ, কিসের সেলিব্রিটি, কিসের জনপ্রিয়তা? হ্যাঁ, মুই দেশের জন্য ইলেকশন করিম, এই আমার গ্রামের মানুষের হ্যাঁ কল্যাণের জন্য ইলেকশন করিম। আর ওমরা তো ইলেকশন করবে, বললে ওমরা সেন কয় যে জনগণের ইলেকশন করবো, বললে সুবিধাবাদী লোক। হ্যাঁ, আরে মফিজ ভাই, তোমাকে তো নমিনেশনে দিবেন নয়। হ্যাঁ, তোমরা আবার ভোট দাঁড়াইবেন। কাই মোক নমিনেশন না দেয়? মোক যদি নমিনেশনও না দেয় মুই স্বতন্ত্র হয়ে দাঁড়াইম। হ্যাঁ, মুই কারোর জন্য ঠেকা থাকবেন না। মোর নাম কালা মফিজ, মোক সবাই এক নামে চিনবে। দেখবেন খালি মুই কেমনে এমপি ইলেকশন করং, এইটা তুই খালি দেখপুরে। তোমরাও এমপি ইলেকশন করবে চান? সলিমুদ্দি চাচা হ্যাঁ মক্কা মদিনা ধস করিয়েছে, তাইও এমপি ইলেকশন করবে চায়। রানিং চেয়ারম্যানও এমপি ইলেকশন করতে চায়। আচ্ছা মফিজ ভাই, তোমরাই কন তো আমরা তাহলে কাক ভোট দেবো? হ্যাঁ, আমরাই তো বড় যন্ত্রণায় পড়ে গেছি দেই। হ্যাঁ, আমারে মেলা যন্ত্রণা হয়েছে। আরে তুই কিসের লে কথা কস? তুই মোক ভোট দিবি? হ্যাঁ, কালা মফিজক ভোট দিবি তুই? হ্যাঁ, সারা বছর তো মানে সারাটা জনম তো সবাইকে ভোট দিয়ে দেখলেন। হ্যাঁ, কাই কেমন করিল? এইবার মোক খালি একবার ভোট দিয়ে দেখেন, দেখেন মুই কি করম। আরে মফিজ ভাই, তোমাক ভোট দেবো মানে? হ্যাঁ, আমরা সারা জীবন দলের জন্য খাটিল, এই দলের জন্য খাটিল, সেই দলের জন্য খাটিল। হ্যাঁ, তামরা যে এত কষ্ট করিয়ে এত করি, তামরা তামার কি হবে? তামার কি হবে তা মুই কেমন করি জানো? মুই এইবার এমপি ইলেকশন করিম, এইটাই মোর হলো শেষ কথা। হিরো আলম করিবের ভাই আর মুই কালা মফিজ। মোর তো যশ খ্যাতি আলাদা, সবাই মোক এক নামে চেনে। হ্যাঁ, অংপুরের কালা মফিজ, মোক ভোট তুই দিব। হ্যাঁ, শুধু তুই নাই, তুই মোর প্রচার করি বেড়াবো। মোর মার্কাটা জানিস কি? কি মার্কা কালা মফিজ ভাই, আপনার মার্কাটা কি? আরে মোর মার্কা বাস, বাস আনাম, কাঁচা বাস, কাঁচা বাস। ও ওই সলিমুদ্দি চাচা হারিকেন মার্কা নিয়ে দাঁড়াইবে দেখি। হ্যাঁ, তোমরা বাস নিয়ে দাঁড়াইছেন। আমার ফের কোন পাইছে বাস ঢুকি দেন, আমরা তো বুঝি না। আমরা মাপ চাই, আমরা এবার ভোটতে যাবার নয়, ভোটের কেন্দ্রতে যাবার নয়। দর্শক, এমপি ইলেকশন নিয়ে আর কি দেখতে চান অবশ্যই কমেন্ট করে জানান। আর আমাদের কালা মফিজের সাথে থাকেন, দেখেন কালা মফিজ কত রকমের ঢং শুরু করে। হ্যাঁ, উয়ার তো ডেও ভাসছে, নানান রকম ডেও উয়ার মাঝে মাঝে ভাসি থাকে। তো ডেও দেখার জন্য অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন।